তাহলে একদিন আমাদের সবাইকে বোম মেরে উড়িয়ে দেবে, কারণ আজকের পৃথিবীর নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে। বলেন ঠিক কিনা? বলেন কার হাতে? ট্রাম্প যেভাবে চায় পৃথিবী সেভাবে চলে। অনেকে বলে আল্লাহ যেভাবে চায় সেভাবে চলে, পৃথিবী চলে দুই ভাবে। আল্লাহ চায় জোয়ার বাটা খাওয়া দাওয়া সবকিছু আল্লাহর হুকুমে সিস্টেমে চলে, কিন্তু ট্রাম্প যে দুনিয়ার আজকের পরিচালক এটা কি আল্লাহর চাওয়া? না। আল্লাহ কি ট্রাম্পকে চায়? না। আমরা কাউকে মারতে পারবো না, আমরা পাখি মারতে পারবো না, আমরা কাউকে মারতে পারবো না। যেখানে মুসলমান মানুষে পাখি মারা যায় না, সেখানে মানুষ কিভাবে মারা হয়, মানুষের উপরে কিভাবে নির্যাতন জুলুম করা হয়। আজকে আমরা মানুষ মারি মানুষ কাটি, দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে আমরা মানুষ মারি মানুষ কাটি। আমাদের মধ্যে একটু আফসোস আসে না, কষ্ট আসে না? আমার হাতে অস্ত্র থাকলে শুট করি, মারি, হত্যা করি, তলোয়ার থাকলে কেটে দিই। এটা এটাই হলো এখন মানুষের চরিত্র, নাউজুবিল্লাহ। অথচ মানবতা এটা নয়, মানুষের চরিত্র এটা নয়। মানুষের চরিত্র হলো মানুষকে রক্ষা করা, উদ্ধার করা, ঠিক কিনা? মানুষের চরিত্র কি? মানুষকে রক্ষা করা, উদ্ধার করা, মুক্ত করা, মানবতা প্রতিষ্ঠা করা, সবার অধিকার, স্বাধীনতা, কল্যাণ, রহমত, বরকত দান করা, সবাইকে নিরাপত্তা দান করা, এটা হচ্ছে মানুষের চরিত্র, মুমিনের চরিত্র, ঠিক কিনা? আপনার কাছে কোনো ভাই যদি কোনো আমানত দিয়ে যায়, এই আমানতটা যথাযথ রাখা, এটা হচ্ছে মুমিনের চরিত্র। আপনার কাছে কোনো মানুষ যদি থাকে, এই মানুষটা আপনি রক্ষা করা, সেটা হচ্ছে মুমিনের চরিত্র। আপনাকে যদি কেউ কোনো বোন নিরাপত্তার জন্য আপনার কাছে রাখা যায়, ওই বোনের নিরাপত্তা দান করা, এটা মুমিনের চরিত্র। ওই বোনকে ধর্ষণ করা, এটা মুমিনের চরিত্র নয়, ঠিক কিনা? এখন এখন কি এমন আছে না বিপরীত? বিপরীত আছে। সংসার পরিবার বলতে হয় না, এটা আমরা করেই ফেলি, সংসার পরিবারের ধার আমরা ধারি। কিন্তু একটা বিষয় আমরা ভুলে গিয়েছি, আমরা যে মানুষ, মানবতার পক্ষে আমাদেরকে থাকতে হবে। আমরা সেই শিক্ষা হারিয়ে ফেলেছি, মানবতার পক্ষে আমরা নাই। এখন ধন জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার আমরা কায়েম করতেছি, ঠিক কিনা? মানুষকে দিয়ে অমানুষের কাজ হচ্ছে, মানুষকে দিয়ে মানবতার বিপক্ষে কাজ হচ্ছে, মানুষকে দিয়ে মানবতার শত্রু বানানো হচ্ছে, আমরা সেটা এখন বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় নবী যা দান করেছেন, এটা কি মানুষের কল্যাণে দান করেছেন নাকি অকল্যাণে? কল্যাণে না? প্রিয় নবী রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। খুন, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, আইয়ামে জাহালিয়াত দূর করে দিয়ে প্রিয় নবী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি কি পৃথিবীতে আছে? মুসলমান প্রতিটা জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। অবাক হবেন, ইয়েমেনের মধ্যে প্রতি মিনিটে শিশু না খেয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনের মধ্যে প্রতিদিন শুট করা হচ্ছে, বোম্পিং করা হচ্ছে। আজকে ইন্ডিয়ার মুসলমানের উপর নির্যাতন, মিয়ানমারের মুসলমানের উপর নির্যাতন, সিরিয়া লিবিয়ার মুসলমান উপর নির্যাতন, আফগানিস্তান ইরাকের মুসলমানের উপর নির্যাতন, পুরো পৃথিবীর সব জায়গায় মুসলমান নির্যাতিত। আমার মা বোনরা ধর্ষিত, আমাদের শিশুরা হত্যা হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, অন্যায় শিকার হচ্ছে। এখানে আমাদের কোনো আওয়াজ নাই, আমরা কোনো প্রতিবাদ করি না, আওয়াজ করি না। প্রতিবাদ মানে মেরে ফেলা নয়, প্রতিবাদ মানে কেটে ফেলা নয়, প্রতিবাদ অনেক ভাবে করা, এই যে আমি প্রতিবাদ করতেছি, ঠিক কিনা? আমার এই কথাটাও কিন্তু প্রতিবাদ, প্রতিবাদ না? আমি যে আপনাদের সামনে তুলে ধরতেছি এটাই প্রতিবাদ। আপনি আরেকজনকে তুলে ধরা, আরেকজনকে বোঝানো, আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে একদিন আমাদের সবাইকে বোম মেরে উড়িয়ে দেবে, কারণ আজকের পৃথিবীর নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে। বলেন ঠিক কিনা? বলেন কার হাতে? ট্রাম্প যেভাবে চায় পৃথিবী সেভাবে চলে। অনেকে বলে আল্লাহ যেভাবে চায় সেভাবে চলে, পৃথিবী চলে দুই ভাবে। আল্লাহ চায় জোয়ার বাটা খাওয়া দাওয়া সবকিছু আল্লাহর হুকুমে সিস্টেমে চলে, কিন্তু ট্রাম্প যে দুনিয়ার আজকের পরিচালক, এটা কি আল্লাহর চাওয়া? না। আল্লাহ কি ট্রাম্পকে চায়? না। তাহলে ট্রাম্পকে কে চাইছে? আমরা চাইছি।
আমরা চাইছি বিদায় ট্রাম্প পৃথিবীতে প্রতিষ্ঠিত। আমরা যদি না চাইতাম তাহলে ট্রাম্প পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতো না, মুসলমান মারতে পারতো না, আমাদের উপর জুলুম করতে পারতো না, মানুষ হত্যা করতে পারতো না। তাহলে এই ট্রাম্প হলো আল্লাহর দুশমন, এই ট্রাম্প হলো মানুষের দুশমন, এই ট্রাম্প হলো মুসলমানের দুশমন, ঠিক কিনা? তাহলে আজকের পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতে, সেজন্য আজকে আমরা খুন জুলুমের শিকার হচ্ছি। আমরা মানুষকে উলো তুলে ধরতেছি না, আমরা মানবতার পক্ষে কাজ করতেছি না, মানবতার পক্ষে মানুষদেরকে আহ্বান করতেছি না। আমাদের প্রিয় নবী কত সুন্দর মানবতা দিয়েছেন, কেমন মানবতা জানেন? কেমন মানবতা প্রিয় নবী যে মানবতা দিয়েছেন, একজন ইহুদি খ্রিস্টান আসলো, প্রিয় নবী দাঁড়িয়ে সম্মান করতেন, সুবহানাল্লাহ, আরো বলেন না সুবহানাল্লাহ, তাড়িয়ে দিতেন না, সম্মান করতেন, যার ফলে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। মুসলমান হয়ে গেছেন প্রিয় নবীর আদর্শ দেখে, বাহ্যিক চরিত্র দেখে তারা মুসলমান হয়ে যেত, ঈমান চলে আসতো। প্রিয় নবী সেরকম মানবতা দান করেছেন, সকলের অধিকার স্বাধীনতা দান করেছেন। মক্কা বিজয় হলো কি বিজয়? মক্কা বিজয় হলো অষ্টম হিজরির মধ্যে। মক্কা বিজয়ের পরে যারা ইহুদি খ্রিস্টান ছিল, অন্য ধর্মের ছিল, মুশরিক ছিল, তারা সবাই তাদের ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। তারা চিন্তা করতে লাগলো, এখন তো মুসলমানরা ক্ষমতায় এসেছে, মনে হয় আমাদেরকে এখন নাস্তনাবুদ করবে, আমাদের সবাইকে হত্যা করবে। তখন তারা দরওয়াজা বন্ধ করে দিল। আপনাদের কষ্ট হচ্ছে? দরওয়াজা বন্ধ করে দিল, কোন কোন না কোন সময় আমাদের উপর হামলা করতে পারে। তারা আফসোস করতে লাগলো, কষ্ট পেতে লাগলো। এই কষ্টটা পেয়ে আমি বুঝতে পারলেন, প্রিয় নবী স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, আজকের মক্কা বিজয়ের পর আমি নবী স্পষ্ট ঘোষণা দিলাম, তোমরা যারা যেখানে আছো, ইসলামের যতই দুশ্মনী করেছ, আমাদের উপর যতই আঘাত করেছ, আমরা সব কিছু ভুলে গেছি, তোমরা ঘরের দরওয়াজা বন্ধ করে রাখিও না, তোমরা সবাই আসো, তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি, কারো উপর জুলুম করা হবে না, কাউকে হত্যা করা হবে না। হিন্দা যেই হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর খলিজা ছিড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ওই হিন্দাকে পর্যন্ত প্রিয় নবী বাহ্যিক ভাবে ক্ষমা করে দিয়েছেন। ওই মক্কা বিজয়ের পর হিন্দা এসেছিল, আবু সুফিয়ান এসেছিল, তারা ইসলাম গ্রহণের জন্য এসেছিল। প্রিয় নবী হিন্দাকে দেখে মুখ সরিয়ে নিয়েছেন, মুখ মুবারক সরিয়ে নিয়েছেন, কেননা হিন্দার দিকে দেখলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর চাচা, ওনার কথা মনে পড়ে যায়। সেজন্য হিন্দাকে বলল, তুমি চলে যাও, তুমি আমার সামনে কখনো আসিও না, আজকে আমি রহমতুল্লিল আলামিন হিসেবে মক্কা বিজয়ের দিন হিসেবে তোমাকে ক্ষমা করলাম, কিন্তু তুমি আমার সামনে কখনো আসিও না, তুমি আসলে আমার কষ্ট বেড়ে যায়। রহমাতুল্লিল আলামিন, আমি কোরআনে পাক আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আওসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আপনাকে আমি সমগ্র জগতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। প্রিয় নবী কেবল বিশ্বের নবী নয়, প্রিয় নবী সমগ্র জগতের নবী। আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হলেন সমগ্র জগতের জন্ম রব, প্রতিপালক। কেউ যদি বলে আল্লাহকে বিশ্ব আল্লাহ, কি বলে? কেউ যদি বলে আল্লাহকে বিশ্ব আল্লাহ, এটা যেমন বেমানান সুন্দর লাগে না, আল্লাহ বিশ্বের আল্লাহ এটা ঠিক আছে, কিন্তু কেবল বিশ্বের আল্লাহ নয়, আল্লাহ সমগ্র জগতের আল্লাহ, সমগ্র সৃষ্টির আল্লাহ। আল্লাহকে যেমন বিশ্ব আল্লাহ বলা যায় না, আল্লাহর নবী হলেন রাহমাতুল্লিল আলামিন রব্বুল আলামিনের কারণে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলা যায় না, আর রাহমাতুল্লিল আলামিনের কারণে আল্লাহর নবীকে বিশ্ব নবী বলা যায় না। আল্লাহর নবীকে আল্লাহর নূর রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রাসূল হিসেবে আমাকে স্বীকার করে নিতে হবে। সুবহানাল্লাহ, দুনিয়া আল্লাহ নাকি কোনো বান্দা? কোনো নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ট্রাম্প, মোদি, দুনিয়া কে সৃষ্টি করেছেন বলেন? কে সৃষ্টি করেছেন? তো আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়া সৃষ্টি কার জন্য সৃষ্টি করেছেন বলেন না? কার জন্য? মানুষের জন্য, সুবহানাল্লাহ বলেন। তো মানুষকে কার জন্য সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, একমাত্র আমাকে চিনে আমার নবীর মধ্য দিয়ে আমার ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহর জন্য, রসুলের জন্য, আর
সূর্য বলি, চন্দ্র বলি, দুনিয়া বলি, যত নিয়ামত আল্লাহর দুনিয়ায় আছে সকল নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য, ঠিক কিনা? এখন আমাদের জীবন কি সূর্যের জন্য হবে না আল্লাহর জন্য হবে? আরো যদি বলেন কার জন্য হবে? এখন কেউ যদি একটা মুরগি জবে করে, কেউ যদি বলে বিসমিল্লাহ আল্লাহ বিসমি শামসি, আমি সূর্যের উপর জবে করলাম হবে? আমি সূর্যের জন্য মুরগি জবে করলাম, আল্লাহ কি সে কবুল করবে? সে মুরগিটা কবুল করবে? সে জবেটা কি কবুল হবে? কি বলতে হবে বলেন না? বিসমিল্লাহ কি বলতে হবে? তাহলে এই মুরগি জবে করার সময় কার নাম নিতে হয়? আল্লাহর নামে জবে করতে হয়। তো একটা মুরগি যদি আল্লাহর নামে জবে না করলে কবুল না হয়, আর মানুষ কি কবুল হবে? আল্লাহর নাম ছাড়া কি মানুষ কবুল হবে? হবে না। তাহলে জীবন কার জন্য? বলেন কার জন্য? সূর্যের জন্য, চন্দ্রের জন্য, পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য, কোন কিছুর জন্য জীবন নয়, কোন বস্তুর জন্য নয়, জীবন হচ্ছে প্রিয় নবীর মধ্য দিয়ে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এখন সেই জীবন নাই বিদায় আমরা এটার জন্য ওটার জন্য মারামারি, চেয়ারের জন্য মারামারি, টেবিলের জন্য মারামারি, মাইকের জন্য মারামারি, হ্যাঁ, কালারের জন্য, বর্ণের জন্য মারামারি, কেউ সাদা কেউ কালা, কেউ আমেরিকা কেউ আমেরিকা নয়, কেউ আরবে কেউ আরবি নয়, কেউ বাঙালি কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান কেউ এটা কেউ সেটা, হ্যাঁ, এই যে আমাদের মারামারি, কে এপার কেউ এপার, কেউ পুরুষ কেউ নারী, এ বলে আমরা বস্তুকে নিয়ে মারামারি করতেছি, দ্বন্দ্ব করতেছি, আলাদা হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আল্লাহ এবং রসুল থেকে আমরা জুদা হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আরে যারা বলে ঠিক কিনা? আমরা কি বস্তুর জন্য নাকি বস্তু আমাদের জন্য? বস্তু আমাদের জন্য। বলেন বলেন আপনারা বলুন, আপনারা যারা আছেন বুঝদার, সবাই বুঝদার গুলো আছেন সবার সামনে, তাহলে আমরা কি বস্তুর জন্য না বস্তু আমাদের জন্য? আমি কি সূর্যের জন্য না সূর্য আমার জন্য? আমি কি চন্দ্রের জন্য না চন্দ্র আমার জন্য? আমি কি দুনিয়ার জন্য না দুনিয়া আমার জন্য? আমার আগের আগের বক্তা বলেছেন, ইনার আগে যিনি আলোচনা করেছেন আমি শুনেছি, উনি বলেছে আশরাফুল মখলুকা, মানুষ হলো সৃষ্টির, আপনারা ভুলে গেছেন মনে হয়, মানুষ কি? তো যেই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ কি বস্তু ভিত্তিক হইতে পারে? যে মানুষের সম্মান আল্লাহ উর্দু দিয়েছেন সূরা আন-নিসার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম আদম সন্তান তথা মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেছেন, আমরা না, কে বলেন? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين الله رب العالمين سورة تين رد بلن আমি মানুষ সৃষ্টি করেছি উত্তম আকৃতির মাধ্যমে, আমি একটা সুন্দর আকৃতি দ্বারা সুন্দর একটা কাঠামো দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি, যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে ফিটিং করার দরকার সেখানে ফিটিং করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটা কাঠামো দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি, আমার এর পরের আয়াতে বলতেছেন সুম্মারা দাদনাহু আসফালা সাফিলিন, অতএব সে আকৃতি সে ধরে রাখতে পারে না, সে শ্রেষ্ঠত্ব সে ধরে রাখতে পারে না, তার আচরণের কারণে তার কর্মকাণ্ডের কারণে সে সর্বনিকৃষ্ট হয়ে যায়। মানুষ যেমন সর্ব উৎকৃষ্ট, মানুষ আবার সর্বনিকৃষ্ট। আমি বলছি না, কে বলছেন? মানুষকে আল্লাহ সর্ব উৎকৃষ্ট করেছেন। কোন মানুষ? যেই মানুষ মানবতার পক্ষে কাজ করে, মানুষের কল্যাণ করে, মানুষকে স্বাধীনতা দেয়, অধিকার দেয়, মানুষকে হেফাজত করে, রক্ষা করে, সেই মানুষকে আল্লাহ কি দেন? সম্মান দেন। আর ওই মানুষ যে মানুষ রূপী সব আছে মানুষের মতো দেখতে লাগে, কিন্তু সে খুন করে, সেই জুলুম করে, সে অন্যায় অত্যাচার করে, মা বোনদের অন্যা ধরে টান মারে, সে ধর্ষণ করে, আঘাত করে, তাহলে সেই যদিও বা দেখতে মানুষের মতো লাগে, আসলে কিন্তু সে মানুষ নয়। সৃষ্টির একদম নিকৃষ্ট জীব হয়ে যায় ওই ব্যক্তি, যেই সুরতে মানুষ সিরতে মানুষ নয়, দেখতে মানুষের মতো হলো তার আচরণে সে মানুষ নয়, সে খুন জুলুম অন্যায় অত্যাচার করে, সে আর মানবতার পক্ষে নাই, সেজন্য আল্লাহ তাকে বলছেন সে নিকৃষ্ট। সে কি বলেন না? সে কি? সে নিকৃষ্ট। আচ্ছা আপনারা বলেন, বরফের বরফ, বরফ বলতে কি বুঝায়? কেউ যদি বলে বরফ বলতে গরম, তার কথা বিশ্বাস করবেন? আগুন বলতে কি ঠান্ডা বুঝায়?
বলেন না কি বুঝায়? গরম বুঝায়। আপনারা মানে বুঝেন না, রাত বলতে কি আলো বুঝায়? রাত বলতে কি বুঝায়? আর দিন বলতে আলো বুঝায়। রাত বলতে অন্ধকার, দিন বলতে আলো, পান বরফ বলতে ঠান্ডা, আগুন বলতে গরম। তো মানুষ বলতে কি বুঝায়? মানবতা। সুবহানাল্লাহ বরেন্দা, মানুষ বলতে কি বুঝায়? মানবতা। এখন আপনারাই বললেন যে বরফ বললাম ঠান্ডা নাই, তাহলে সেটা বরফ নয়। বলেন ঠিক কিনা? আগুন বললাম তাপ নাই, আগুন নাই, তাহলে সেটা আগুন না, সেটা আসলে আগুন নয়। তাহলে মানুষ বললাম মানবতা নাই, তাহলে সেটা কি মানুষ না? আরো জোরে বলেন, সেটা কি মানুষ না? তাহলে মানুষ হলে কি থাকতে হবে? বলেন না, মানুষ হলে কি থাকতে হবে? মানবতা থাকতে হবে। তো মানবতা থাকলেই তো মানবতার সমাজ হবে, মানবতার রাষ্ট্র হবে, মানবতার বিশ্ব হবে। আমার প্রিয় নবী সেই মানবতা দান করেছেন বিধায় সাহাবায়ে কেরাম মানবতার দৃষ্টান্ত নজির সেই প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। কেমন মানবতা জানেন? সুবিচার করেছেন, ইহুদির পক্ষে গেলেও পক্ষে গিয়েছে, কিন্তু কখনো মুসলমানের কারণে আমার জাতি ভাই আমি তার পক্ষে যাই এরকম চরিত্র সাহাবায়ে কেরামের ছিল না, ঠিক কিনা? তারা কার সঙ্গে পেয়েছেন? প্রিয় নবীর সঙ্গে। সেজন্য প্রিয় নবীর সঙ্গ পেয়েছেন বিদায় তারা মানবিক হয়েছেন। আর সেজন্য সঙ্গ দোষ, আপনি কাকে সঙ্গী বানান, কাকে বন্ধু বানান, এটাই হচ্ছে মূল কথা। আল্লাহর প্রিয় নবী বললেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি বন্ধু বানিও না, তুমি স্বামী হিসেবে গ্রহণ করিও না, তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করিও না, তুমি আপন হিসেবে গ্রহণ করিও না, তবে গ্রহণ করবা যে তোমার মুমিন ভাই। সুবহানাল্লাহ। কেউ বিয়ে করলে মুমিন দেখে বিয়ে করবেন? কোন স্বামী, কেউ কোন ভাই যদি বিয়ে করে, বোনটাকে অবশ্যই মুমিন কিনা যাচাই করতে হবে, সত্যিকারের ইমানদার কিনা, প্রিয় নবীর প্রেমিক কিনা, ওলিয়ে কেরামের প্রেমিক কিনা। আর কোন বোন যদি ভাইকে বিয়ে করতে চায়, অবশ্যই তাকে বুঝে নিতে হবে ভাইটা ঠিক আছে কিনা, আর সুন্নত ওয়াল জামাতের আকীদায় আছে কিনা, নাকি বাতেল, নাকি নজদির গোষ্ঠীর মধ্যে আছে, এটাও বোনদেরকে তালাশ করে নিতে হবে, ঠিক কিনা ভাইয়ের? আমার এটা আমার কথা নয়, আল্লাহর প্রিয় নবী বলেন, লা তুসারিব ইল্লা মুমিনান, তুমি বন্ধু করিও না, সঙ্গী বানায়ও না, আপন করিও না, স্বামী গ্রহণ করিও না, স্ত্রী হিসেবে গ্রহণ করিও না, মুমিন ছাড়া মুমিনকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আপনার বন্ধু যদি মুমিন না হয়, আপনার বন্ধু যদি অমানুষ হয়, শয়তান হয়, জালেম হয়, তাহলে আপনি সঙ্গীর কারণে, ওই সঙ্গীর কারণে আপনি হয়ে যাবেন অমানুষ। যদি ভালো মানুষ হয়, তাহলে আপনি হয়ে যাবেন ভালো মানুষ। আমার প্রিয় নবীর সাথে যারা ছিলেন তারা সবাই মানবিক ছিলেন, কেননা প্রিয় নবী মানবতার মুক্তিদাতা, মানবতার উদ্ধারদাতা, মানবতা দিয়েছেন প্রিয় নবী, মানবতা দান করেছেন প্রিয় নবী, সেজন্য সাহাবায়ে কেরাম সবার মাঝে মানবতা ছিল। মানবতা আম গাছ থেকে কি পাওয়া যায়? বলেন না, আম গাছ থেকে, জাম গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে, মানুষ থেকেই মানবতা। আর যিনি মানবতার মূল প্রিয় নবী, উনার থেকে কি মানবতা পাওয়া যাবে না? সাহাবায়ে কেরাম সেজন্য সবাই মানবতার দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন, তারা সবাই মানবতার এক একজন ধারক বাহক। কারণ আমি মানুষ, মানুষ হিসেবে মানবতার পক্ষে থাকতে হবে, সাবধান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা যতদিন দুনিয়াতে থাকব, আমরা সুন্নি, নামের সুন্নি না কাজের সুন্নি, আমি যখন বলবো আমি সুস্থ, এটার অর্থ কি আমি অসুস্থ নই? আমি সুস্থ বললাম আমার নাকে সর্দি, তাহলে কি আসলে সুস্থ হইলাম? আমার মধ্যে একটা রোগ, একটা সমস্যা আছে। আমি বললাম আমি সৎ, আবার চুরি করে খাই, আসলে কি আমি সৎ হইলাম? যদিও বা ভালো গুণ অনেক আছে, কিন্তু চুরি করার কারণে আমি আসলে কি হয়ে গেলাম? অসৎ হয়ে গেলাম। তাহলে আমি সৎ মানি আমি অসৎ নই, অসৎ যত আছে সব ত্যাগ করলাম। আমি সুস্থ মানি আমি অসুস্থ নই, আমার শরীর সুস্থ আছে, সব জীবাণু থেকে আমি মুক্ত। আমি সুন্নি মানি আমি সব বাতিল থেকে মুক্ত, কোনো বাতিলের সাথে আমার সম্পর্ক নাই। আত্মার দিক থেকে, জীবনের দিক থেকে, সমর্থন সহযোগিতার দিক থেকে কোনো বাতিলকে আমি সহযোগিতা করতে পারি না, ঠিক কিনা? সামনের দুশ্মন যেভাবে আমার, পিছনের দুশ্মন সেভাবে আমার। আমি সামনের দুশ্মন থেকে সেফ থাকতাম, পিছনের দুশ্মন আমাকে মাথা আলাদা করে দিবে, ঠিক কিনা? সেজন্য সামনের দুশ্মন পিছনের দুশ্মন সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারায় আমরা সকলে সুন্নি আন্দোলনের পক্ষে থাকব, সুন্নিয়তের কাজ করব, সকল দরবার পীর খানকা আমরা যারা আছি সুন্নি, সুন্নি ভাই বোন সবাই মিলে আমরা সুন্নিয়তের পক্ষে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সুন্নি হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। ঠিক, আমি যখন মানুষ বলবো আমি অমানুষ, এটাই ঠিক কথা। আমি মানুষ বললে আমি অমানুষ,
তাহলে অমানুষ নই মানে আমি খুনি নই, আমি জালেম নই, খুন জুলুমের সাথে আমার কোন সম্পর্ক নাই, সহযোগিতা সমর্থন নাই। তাহলে খুন জুলুম অন্যায় অত্যাচার অবিচারকে সমর্থন করে আমি আলেম, আমি সুন্নি, আমি মানুষ বলার কোন সুযোগ আছে? সাবধান সাবধান, সবাইকে সবাইকে সাবধান হতে হবে। আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, আমরা যেগুলো দেখতে পাচ্ছি কোরআন হাদিস মোতাবেক আমরা অনেক ধ্বংসের দিকে যাচ্ছি। আমাদের পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, মদিনা শরীফ মক্কা শরীফ জবরদখল হয়ে গেল, আমাদের হাত থেকে 87 বছর পর্যন্ত আমাদের খবর নাই, আমরা তাদেরকে আরো সমর্থন দিয়ে যাচ্ছি। এবং বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে চলে গেল, এরকম ফাজাওয়ার দেওয়া ইন্ডিয়া আজকে উপমহাদেশটা ধ্বংস হয়ে গেল, মুসলমান নির্যাতিত নিপীড়িত পুরো পৃথিবীটা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, ধ্বংস মানে ধ্বংস হয়ে যাচ্ছে। সাবধান হয়ে যায় আমরা, আমরা ইনসানিয়তের পক্ষে মানবতার পক্ষে আমরা সবাই মিলেমিশে সকল ভাইয়েরা বন্যা সবাইকে কাজ করতে হবে, ভাইয়েরা এগিয়ে আসতে হবে, বন্যাও এগিয়ে আসতে হবে। ভাইদের জন্য ইসলাম, বন্ধুর জন্য ইসলাম, ভাইদের জন্য তরিকত, বন্ধুর জন্য তরিকত। ভাইরা যেমন সুন্নি, বন্যাও সুন্নি, ভাইরা যেমন মুমিন, বন্যাও মুমিন, ভাইরা যেমন লেখাপড়া করবে, বন্যাও লেখাপড়া করবে, বন্ধুরকেও উচ্চ লেভেলে শিক্ষিত করবেন প্রিয় নবীর প্রেমের মাধ্যমে, ঠিক কিনা? ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বন্ধুকে দাসী বানাবেন না। আমাদের চরিত্র হলো বন্ধুকে দাসী বানানো, লেখাপড়া না করে ঘরের কোণে আবদ্ধ করে রাখা, তাদেরকে দাসী বানিয়ে রাখা, চাকরানি বানিয়ে রাখার চরিত্র আমাদের, এটা করবেন না। বন্ধুকে সর্বোচ্চ শিক্ষিত করবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা মুফাসসারা মুফতি ছিলেন, সুবহানাল্লাহ, সর্বোচ্চ শিক্ষিত ছিলেন, শিক্ষা ওনাদের থেকে এসেছে, ওনারা হাদিসের শিক্ষা দিয়েছেন, মাসালা মাসাইল শিক্ষা দিয়েছেন। আমার সম্মানিত মা বোনদেরকে আপনারা শিক্ষিত করবেন, ওনাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে, সবার সামনে দাঁড়াতে হবে, ওনাদেরকে পুরো পৃথিবীর হাল ধরতে হবে। আমরা যারা আমাদের যুবক ভাইয়েরা আছে আমাদের সবাইকে হাল ধরতে হবে, মুরব্বীরা যুবকদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, এড়িয়ে যাবেন না, তাদেরকে পিছিয়ে দেবেন না, তাদেরকে নিরুৎসাহিত করবেন না, মাহফিলে বিভিন্ন কাজে তাদেরকে উৎসাহিত করবেন। এভাবে আমাদের সমাজ রাষ্ট্র বিশ্ব এগিয়ে যাবে, আমরা আবার পৃথিবীতে জয় হতে পারবো, আবার রহমতের দুনিয়া কায়েম করতে পারবো, আবার সেই খেলাফত কায়েম করতে পারবো, মুলকিয়ত হারাম অবৈধ সেই মুলকিয়তকে আমরা উৎখাত করতে পারবো। এই সময়টা আর দূরে নয়, আমরা চেষ্টা করলে পারবো। আর যদি চুপ করে বসে থাকি আমরা ধ্বংস হচ্ছি, হতেই থাকবো। এখন আপনারা বলেন আমরা কি ধ্বংস হতে চাই না বাঁচতে চাই? আরে যখন ধ্বংস হতে চাই না বাঁচতে চাই, আপনি যখন বুঝলেন আপনার ক্যান্সার হয়েছে, এখন আপনি ঘরের কোণায় বসে থাকলে আপনি মারা যাবেন। আপনি যদি ক্যান্সারের রোগ নিরাময়ের জন্য চেষ্টা করেন, মেডিকেলে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনি বাঁচার একটা সুযোগও থাকতে পারে, ঠিক কিনা? তো আমরা জানি যে মানবতা ধ্বংস হচ্ছে, ইমানিয়ত নষ্ট হচ্ছে, আকিদা নষ্ট হচ্ছে। ইজিদকে মুসলমান বলে সে আবার সুন্নিও বলে, নাউজুবিল্লাহ মিন জালিক, সে আবার মুসলমানও বলে, হতে পারে না ইজিদ কাফের, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর নূর, প্রিয় নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়েছে, শাহাদাতে কারবালা নিচক কোনো শাহাদাত নয়, এটা ইমান কুফরের পার্থক্য, এটা মুসলিম জাতির জাতীয় শহীদ দিবস, ঠিক কিনা? প্রিয় নবী দুনিয়াতে সুবাগমন, সেটা প্রাণের ঈদ আজম, সর্বোচ্চ আনন্দ। এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমাদের ভাই বোনদেরকে শেখাতে হবে। অতএব আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার সম্মানিত পীর সাহেবরা, আলেম ওলামারা, আমরা সবাইকে ইনশাআল্লাহ একটা প্ল্যাটফর্মে এগিয়ে আসতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই ধারায়, বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে। আজকে যে প্রতিরোধ হচ্ছে, বাতিল যেই বক্তা যারা, তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে, তাদেরকে সমাজ থেকে প্রতিরোধ করা হচ্ছে, যে যারা নবীর দুশ্মন তাদেরকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ সমাজে না। এটা বিশ্ব সুন্নি আন্দোলন দেখি আমি খুশি হয়েছি, বড় খুশি হয়েছি, আমার থেকে ভালো লেগেছে। ওনাদের পেজে আমি দেখলাম ওনারা এটা আন্দোলন করেছেন, আমার থেকে অনেক ভালো লেগেছে। আমিও সমর্থন করি যে ওনারা এগিয়ে যাচ্ছে সাহসের সাথে, ওরা বিশ্ব সুন্নি আন্দোলন ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, যে এই যারা নাস্তিক, যারা রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, ওলির দুশ্মন, তাদের মাহফিল নরসিংদের মতো হতে পারে না, ঠিক কিনা? হতে পারে না, নবীর দুশ্মনের ঠাই এখানে নাই। তাই তাদেরকে মারামারি নয়, আমরা জ্ঞান দিয়ে তাদের মোকাবেলা করব। বিশ্ব সুন্নি আন্দোলন ভাইরা সেটা করতেছেন, ইনসানিয়তের মাধ্যমে সমাজটা আলোকিত করতে চাচ্ছেন। কেন আমরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিও নিচে একটি লাইক দিন, কমেন্টস করে আপনি আপনার মন্তব্য জানান, শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধবদের ভিডিওটি দেখার সুযোগ করে দেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে আছি, পাশে থাকবেন। ধন্যবাদ।